সো ভিউয়ার্স, আমরা নর্মালি দুই ভাই আপনাদের কাছে যেসব ভিডিওগুলো প্রেজেন্ট করি তার 80% ভিডিও হয় প্ল্যান ছাড়া, মানে আমরা বাসা থেকে বের হই তারপরে ভাবি যে আজকে কোথায় যাব, কোথায় গিয়ে আপনাদের কাছে কি কি প্রেজেন্ট করতে পারবো। সো ভিউয়ার্স, আজকে হচ্ছে রমজান মাসের প্রথম ভিডিও শ্যুট করতে বের হয়েছি আমরা দুই ভাই। সো সবাইকে রমজানুল মুবারক। তো কথা হচ্ছে যে আমরা ভাবছিলাম যে আজকে নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় ঘুরবো, ঘুইরা লাস্ট ইয়ারের মতো বিভিন্ন জায়গার ইফতার বাজার আপনাদের কাছে তুলে ধরবো বা প্রেজেন্ট করবো। তো লাস্ট দেড় থেকে দুই ঘন্টা দুই ভাই আমরা ঘুরাও এরকম কোনো প্লেস পাই নাই যেখানে ভালো মানের ইফতারি বিক্রি করে। সো যেহেতু বিক্রি করে না ভালো মানের, তাহলে আমার সম্মানিত ভিউয়ার্সদের কাছে কীভাবে প্রেজেন্ট করি, তো এজন্য ভাবলাম যেহেতু ইফতার বাজারের কোনো ইফতারি আমি আপনাদের কাছে প্রেজেন্ট করতে পারতেছি না, এজন্য একটা নির্দিষ্ট রেস্টুরেন্টে যাব। দেন হচ্ছে ওই জায়গায় কী কী ইফতার প্ল্যাটার আছে বা অ্যাভেলেবেল আছে ওগুলো আপনাদের কাছে প্রেজেন্ট করব। সো লাস্টলি ঘুরতে ঘুরতে আমরা দুই ভাই চলে আসছি হচ্ছে নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র চাষারার, ওই যে দেখা যাচ্ছে বিজয়স্তম্ভ। তো বিজয়স্তম্ভের পিছন দিকে হচ্ছে আপনার এমডি স্কোয়ার একটা বিল্ডিং আছে, অ্যান্ড ওই বিল্ডিংয়ের রুফটপে হচ্ছে গ্রিন ভ্যালে। তো আমরা দুই ভাই আজকে চলে আসছি গ্রিন ভ্যালে রেস্টুরেন্টে। তো ওনাদের এখানে আইসা ওনাদের নাকি বিভিন্ন ইফতার প্ল্যাটার অ্যাভেলেবেল আছে, দেন হচ্ছে রেগুলার প্ল্যাটার অ্যাভেলেবেল আছে। সো ভাবতেছি যে ওনাদের রেগুলার প্ল্যাটার ভেসেস ইফতার প্ল্যাটার নিয়ে একটা ভিডিও করব, অ্যান্ড আপনাদের কাছে কম্পেয়ার করে একটা ভিডিও প্রেজেন্ট করব যে ওনাদের রেগুলার প্ল্যাটারটা ভালো নাকি ইফতার প্ল্যাটার হিসেবে কিছু একটা প্রেজেন্ট করে ওনার একটু ডাকাতি করার লাইক কৌশল অবলম্বন করতেছে। বিকজ নারায়ণগঞ্জে নর্মালি এরকম অনেক জায়গা আছে যে জায়গায় লাইক রমজান মাস আসলে ওনারা সবাই পাগল হওয়া যায়, আর জাস্ট কিছু আলু চপ আপেল মালটা এগুলো দিয়া হাই রেঞ্জের একটা প্রাইস ফিক্স করে দেয়। সো যাই হোক, যেহেতু আমরা চলে আসছি গ্রিন ভ্যালেতে, তো চলেন আমরা একটু নিচের দিকে যাই। তো নিচের দিকের ভিউটা যেমনটা দেখতেছেন খুবই সুন্দর। তো ওদিকে আমরা যেয়ে বসি অ্যান্ড দেখি যে ওনাদের আসলে মেনুতে কী কী আছে অ্যান্ড কী কী আপনাদের কাছে আজকে প্রেজেন্ট করতে পারি। সো লেটস গো। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ওয়েলকাম ভিউয়ার্স, হ্যালো, হিয়ার আই এম অ্যাগেইন দ্য ফুডি ফেলো রাহিল। এটা শুরুতে বলি নাই, খেয়াল আছে আপনাদের? খেয়াল থাকবো কেমনে, বলি তো আমি, তাই না? সো চলেন, যাই হোক আমরা যেহেতু এখানে চলে আসছি একটা জায়গাতে বসি, দেন হচ্ছে আগে গ্রিন ভ্যালের যে রেগুলার মেনুটা আছে ওইটা আপনাদের কাছে একটু দেখাই নিই বা প্রেজেন্ট করে নিই। সো ভিউয়ার্স, মাত্র আমরা বসলাম, অলমোস্ট ইফতারির সময় হয়ে গেছে, আর 5-7 মিনিট বাকি আছে। তো যাই হোক, সারাদিন রোজা রেখেছি অ্যান্ড এত বেশি বকবক করাটা ভালো না বা আপনাদের ইরিটেটিং লাগতে পারে। সো সর্বপ্রথম গ্রিন ভ্যালের যে মেনুটা আছে ওইটা আপনাদের দেখাই নেই। প্রথমে আপনাদের দেখাই নেই যে গ্রিন ভ্যালের স্পেশাল যে ইফতার প্ল্যাটারগুলো আছে ওগুলা। তো প্রথমত এখানে যেমন দেখা যাচ্ছে যে 380 টাকাতে একটা প্ল্যাটার পেয়ে যাবেন 1:1, মানে ওনাদের এখানে যতগুলো প্ল্যাটার আছে সব কিছু 1:1, জাস্ট এটা 1:3, প্রাইস হচ্ছে 1500 টাকা। অ্যান্ড এগুলোর মধ্যে আমি একটু মেনুটা হোল্ড করি, আপনারা দেখে নেন যে আসলে কোন প্ল্যাটারের মধ্যে আপনারা কী কী পাচ্ছেন। 380 টাকার মধ্যে ডেটস লাইক খেজুর, দেন হচ্ছে স্লাইস অফ কিউকাম্বার, দেন হচ্ছে ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন এগুলো পাচ্ছেন। এদিকে একটা আইটেম আছে যেটার মধ্যে শরবত, ডেটস, দেন হচ্ছে স্লাইস অফ কিউকাম্বার অ্যাগেইন, তারপর হায়দ্রাবাদি মাটন বিরিয়ানি এগুলো পেয়ে যাব। এখানে 1:3 মানে তিনজনের জন্য একটা কি বলে প্ল্যাটার আছে, এটা আপনারা কাইন্ডলি দেখে নেন ভিডিওটা পজ করে। আর এদিকেও আরও দুইটা প্ল্যাটার আছে, যার মধ্যে একটা হচ্ছে 310 টাকা অ্যান্ড আর একটা হচ্ছে 350 টাকা। তো আপনারা আশা করি মেনুটা দেখে নিয়েছেন। অ্যান্ড এটা হচ্ছে গ্রিন ভ্যালের অনেক বড় একটা মেনু, যেটা মেবি আপনাদের কাছে আই মিন প্রেজেন্ট করা বা দেখানোটা পসিবল না। তো এদিকে অনেক চাইনিজ আইটেম, থাই আইটেম পেয়ে যাবেন আপনারা। যদি পসিবল হয় ভিডিওটা কিছুক্ষণের জন্য পজ করে করে ওনাদের ফুল মেনুটা দেখে নেন, অ্যান্ড আদারওয়াইজ ওনাদের ফেসবুক পেজের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, কাইন্ডলি ওইখান থেকে হচ্ছে আপনারা চেক আউট করে নিতে পারেন। সো আপাতত আমরা আজকে যে আইটেমগুলো নিব তার মধ্যে এখানে একটা আইটেম আছে শরবত, হায়দ্রাবাদি বিরিয়ানি বা মাটন বিরিয়ানি এগুলো পেয়ে যাব একটা প্ল্যাটারের মধ্যে, যেটার প্রাইস হচ্ছে 390 টাকা। অ্যান্ড এটার সাথে কম্পেয়ার করার জন্য গ্রিন ভ্যালের সব থেকে কম প্রাইস বলা যাবে না বা সব থেকে ফার্স্ট যে সেট মেনুটা আছে ওইটা আমরা ট্রাই করব, 350 টাকা। এটার মধ্যে আমরা থাই ফ্রাইড রাইস, থাই ফ্রাইড চিকেন বা চিকেন চিলি অনিয়ন এগুলো পেয়ে যাব। তো ইফতারের অলমোস্ট সময় হয়ে গেছে অ্যান্ড অ্যাকচুয়ালি অর্ডার আমরা করে ফেলছিলাম, তো আশা করি কিছুক্ষণের মধ্যে আমাদের খাবারগুলো চলে আসবে।
দেন খাবারগুলো আসলে আপনাদের কাছে সবগুলো খুব সুন্দরভাবে প্রেজেন্ট করার ট্রাই করব। সারা দিন রোজা রাখছি, জানি না আজকে কতটুকু কথা বলতে পারবো, যদি একটু এদিক সেদিক হয়ে যায় অ্যাডজাস্ট করে নিন। থ্যাংক ইউ। সো ভিউয়ার্স, মাত্র আমরা আমাদের রোজাটা ভাঙলাম, বা এখানে একটু মাথা নিয়েছিলাম আমরা, বা সফট ড্রিঙ্কস নিয়েছিলাম, দেন হচ্ছে ওটা খায় রোজাটা ভাঙলাম। তো কথাটা হচ্ছে যে ওনাদের গ্রিন ভ্যালিতে মাঠা অ্যাভেলেবেল মোটেও নাই। তো আমি আমার ছোটো ভাইকে পাঠাইছিলাম মেলা ফুড জোনের এদিকে বালুর মাঠের ওইখানে। তো ওইখানে নাকি আলদির মাঠা বিক্রি করতো লাস্ট রমজানে। তো এই রমজানে আলদির মাঠা বিক্রি করতো কিনা জানি না, তবে আমার ছোটো ভাইকে পাঠাইছিলাম যে মাঠা নিয়ে আসার জন্য। আর গ্রিন ভ্যালের লোকেরা ওনারা হচ্ছে বাহিরের খাবারটা মোটেও অ্যালাউ করে না, বাট আমাদের জন্য একটু কনসিডার করছে। সো ওনারা অ্যাকচুয়ালি মেলা ফুড জোনের লোকেরা মাঠা বলতে আসলে মাঠা বিক্রি করতেছে না, মাড়া বিক্রি করতেছে আমি জানি না, বিকজ এটার মধ্যে লিটারলি কোনো স্বাদ নাই। তো 150 টাকা নিয়েছে এক লিটার মাঠার মধ্যে। তো এক লিটার মাঠাতে 150 টাকা নিছে, বাট আমার মনে হয় না এটার মধ্যে স্বাদ বলতে কিছুই আছে। জাস্ট রোজাটা ভাঙলাম, মনে হলো যে হালকা একটু লবণ পানি খায়া আর হালকা একটু থিকনেস আছে, জাস্ট এটাই। দেখতে যেমনই হোক না কেন স্বাদ বলতে কিছুই নাই। সো যাই হোক, এখন আমাদের যেহেতু মাঠার রিভিউটা দেওয়া শেষ, এখন আমরা চলে আসি আমাদের প্লাটারের দিকে। তো রেগুলার প্লাটার হিসেবে প্রথমত আমরা যেটা নিয়েছিলাম 350 টাকা দিয়ে, তো ওটার মধ্যে ছোটো ছোটো কিউট কিউট দুইটা থাই ফ্রাইড চিকেন দিয়েছে, থাই ফ্রাইড রাইস আছে, আছে চিকেন চিলি অনিয়ন, দেন হচ্ছে ভেজিটেবল দিয়ে দিয়েছে, যার মধ্যে দেখা যাচ্ছে মাশরুম, ক্যারোটস এগুলো দেওয়া আছে, আর চিকেন চিলি অনিয়নটাও দেখতে খুব সুন্দর লাগতেছে। তো এখানে আমাদের ইফতার প্লাটার, যেটা ইফতার প্লাটারের মধ্যে জাস্ট হায়দ্রাবাদি মাটন বিরিয়ানি, দেন হচ্ছে কিউকাম্বার দিয়েছিলো হালকা একটু, দুইটা খেজুরের পিস দিয়েছিলো, অ্যান্ড এক গাদা সালাদ দিয়েছে। আমি জানি না আজকে আমি সালাদ কতটুকু খাবো, তবে এদিকে আপনারা যেমনটা দেখতেছেন যে মাটন বিরিয়ানির মধ্যে ওনারা লাইক একটা দুইটা, হ্যাঁ দুইটাই বড় বড় মাটনের পিস দিয়েছে। তো এটা তত বড়ও না, বিকজ এটার মধ্যে হাড্ডি বা বনের পরিমাণটা একটু বেশি দেখা যাচ্ছে। সো যাই হোক, এখন এগুলো খেলে তো বুঝতে পারবো যে আসলে স্বাদটা কেমন। তবে রোজা ভাঙার সময় ওনাদের এটার সাথে যেই শরবতটা দিয়েছিল, তো ওইটা প্রথমে খেয়ে রোজাটা ভেঙেছিলাম আমি। তো লাইক শরবত হইলে বাঙালিদের শরবতের স্বাদটাই থাকে আলাদা, তো এটা মোটেও শরবত না, এটা হচ্ছে শরবত। আর শরবতের স্বাদ বলতে উপর দিকে যেমন পুদিনা পাতা দেখতেছেন, হালকা পাতলা সাবুদানা দেখতেছেন, অ্যান্ড হালকা একটু অরেঞ্জি ফ্লেভার আছে, তাছাড়া আর কিছুই নেই। সো যাই হোক, এটা আরেকটু খাই, দেন হচ্ছে প্রথমত আমাদের মাটন বিরিয়ানিটার দিকে যাব, ইফতার প্লাটার যেটাকে বলে, তারপরে আমরা এটার দিকে চলে যাব। অ্যান্ড খুব দ্রুত খেয়ে আপনাদের কাছে প্রেজেন্ট করব যে কোনটা কেমন ছিল স্বাদে। সো ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের হায়দ্রাবাদি মাটন বিরিয়ানি, ওইটা তো 1:1 যেহেতু, একজনের জন্য যেহেতু, খুব সুন্দর একটা রেডিশ কী বলে কালার দেখতেছেন আপনারা, দেন হচ্ছে স্মেলটা একটু ভালো। তো আমরা একটু ট্রাই করি, দেন হচ্ছে বলি যে এটা স্বাদটা কেমন। সো ভিউয়ার্স, মাত্র আমরা যে মাটন বিরিয়ানিটা ট্রাই করলাম, তো এটার মধ্যে এই পিসটার দিকে আমি এখনও যাই নাই, এটা হালকা একটু ট্রাই করলাম। তো এটা না পরিমাণের তুলনায় একটু বেশি হার্ড, অফ শিট, অনেকগুলো মাটন বিরিয়ানি ফালাই দিলাম। সো যাই হোক, তো এটা না পরিমাণের তুলনায় অনেক বেশি হার্ড, তো আই থিঙ্ক আর একটু বেশি সফট হইলে জিনিসটা ভালোই তো। তবে ওনাদের যে রাইসটা আছে এটা অনেক বেশি সুন্দর। থ্যাংক ইউ ভাইয়া। আমরা কি এটা অর্ডার করছিলাম? হ্যাঁ, একটা সেট মেনু। তো এটার সাথে এটা দিচ্ছেন আপনারা? ওকে, থ্যাংক ইউ। সো আমি জানতাম না যে এই সেট মেনুর সাথে ওনার পেপসিটা দিচ্ছিল কি না, বা এটা দেখি নাই আমি। সো যাই হোক, দিছে ভালো করছে। তো এখন আসি আমাদের মাটন বিরিয়ানির দিকে। তো মাটন বিরিয়ানিটা পর্যাপ্ত পরিমাণে ঝরঝর আছে, বা বাসমতি চালটা ইউজ করছে ওনারা। তো এটার মধ্যে না হালকা একটি স্পাইসি স্বাদ আছে, যেটার ফ্লেভারটা খুবই ভালোভাবে ফিল করতে পারবেন। দেন এটার মধ্যে আই থিঙ্ক ওনারা একটু লেমনটা স্কুইজ করে দিছে, যার কারণে একটু লেমনই ফ্লেভারও ছিল। তো যাই হোক, এটার স্বাদটা খুবই ভালো ছিল। এখন আমরা এটা থেকে ডিরেক্ট চলে যাব আমাদের যে সেকেন্ড প্লেটারটা আছে ওইটার দিকে। তো ওইটার দিকে যাওয়ার আগে ওনাদের যে মাটন বিরিয়ানি ছিল এটার রেটিংটা আমি দিয়ে নিই। তো এটার রেটিং যদি আমি দিতে যাই তাহলে আমি দিব 10-এর মধ্যে লাইক 7 দিব, বিকজ অফ যে এটার প্রাইস ছিল 390 টাকা, অ্যান্ড 390 টাকার মধ্যে কোয়ান্টিটিটা আমার কাছে খুবই কম লাগছে।
ওনাদের মাটন বিরিয়ানির স্বাদটা খুব ভালো হলো। কোয়ান্টিটি আই থিঙ্ক 390 টাকার মধ্যে আরও বহুত বেশি হওয়া দরকার, এখানে অনেক কম দিছে। অ্যান্ড মাটনের পিসগুলো জাহামুরি অনেক বেশি বড় বড় ছিল এমন কিন্তু না, আর মাটনের পিসগুলো আর একটু সফট হওয়ার দরকার ছিল। সো যাই হোক, যেহেতু দশের মধ্যে আমরা স্বাদ দিলাম, এখন চলে যাই আমাদের যে রেগুলার প্লাটারটা আছে ওইটার দিকে। সো এটার মধ্যে দেখতেছেন রাইসের কোয়ান্টিটি পরিমাণ অনুযায়ী বা তুলনামূলকভাবে একটু বেশি দেখা যাচ্ছে, তবে যে চিকেনের পিসগুলো দিয়েছে ওগুলো না একদম ছোটো ছোটো, লাইক চিকেন ললিপপের পিসগুলো যেমন ছোটো ছোটো হয় না এমন ছোটো ছোটো। সো যাই হোক, এখন আমরা আমাদের রেগুলার প্লাটারটা ট্রাই করি। সো ভিউয়ার্স, একটু আগে যে ইফতার প্লাটারটা ট্রাই করেছিলাম ওইটার পর আমরা ট্রাই করলাম রেগুলার প্লাটার যেটা আছে ওইটা সেট মেনু এ। তো এটার মধ্যে যেমনটা দেখেছেন আপনারা, থাই ফ্রাইড চিকেন দুই পিস পেয়েছি, খুবই ছোটো ছোটো ছিল। দেন হচ্ছে ভেজিটেবল ছিল মাশরুম টাশরুম এগুলো দিয়ে, দেন হচ্ছে এদিকে চিকেন চিলি অনিয়ন ছিল আর ছিল রাইস। তো চিকেন চিলি অনিয়ন নামেই কিন্তু চিলি একটা ফ্লেভার আছে, তো অবভিয়াসলি এটার স্বাদটা আমি একটু এক্সপেক্ট করতেছিলাম যে এটার মধ্যে একটু স্পাইসি একটা ফ্লেভার পাবো, বাট এটার মধ্যে স্পাইসি বলতে তেমন কিছুই ছিল না। আর এখন যদি ওনাদের রাইসের কথা বলতে যাই, রাইসের ইনগ্রিডিয়েন্টসগুলো খুবই লাইট পরিমাণে ছিল আর ফ্লেভারটা বা স্বাদটাও আসলেই একটু লাইট ছিল। তো এটার ফ্লেভারটা যদি একটু স্ট্রংলি ফুটা তুলতো বা স্বাদটা যদি একটু মুখে লাগতো তাহলে আই থিঙ্ক জিনিসটা বেশি ভালো লাগতো। অ্যান্ড আরেকটা কথা যেটা না বললি না, সেটা হচ্ছে কি যে 250 টাকা 280 টাকা দিয়ে আই থিঙ্ক এর থেকে খুব ভালো মানের প্লাটার আপনারা নারায়ণগঞ্জের বিভিন্ন রেস্টুরেন্টে পাবেন, যেখানে চিকেন চিলি অনিয়ন হোক বা থাইফের চিকেন হোক এটার কোয়ান্টিটি বা অ্যামাউন্টটা একটু বড় সাইজের থাকবে বা একটু বেশি পরিমাণে থাকবে। তো আই ডোন্ট নো যে এটার রেটিং আসলে কত দেওয়া উচিত, তবে আমি স্বাদের দিক দিয়ে যদি বলি তাহলে অবভিয়াসলি আমি আপনাদের সাজেস্ট করব ওনাদের মাটন বিরিয়ানিটা ট্রাই করতে। তবে এটার প্রাইস যদি 390 টাকা না হয়ে তো এটা যদি 320 টাকা বা 300 টাকা হইতো তাহলে আই থিঙ্ক এটা একটু জাস্টিফাই হইতো। সো যাই হোক, ওনাদের মাটন বিরিয়ানি রেটিং দিয়েছিলাম আমরা 10-এর মধ্যে 7। এখন যদি রেগুলার প্লাটার দিতে যাই তাহলে এটার কোয়ালিটি কোয়ান্টিটি বা ফ্লেভার তেমন কোনোটা একটু স্ট্রং বা হেভি ছিল না, যে কারণে আমি আপনাদের রেকমেন্ড করব। তো এটা আমি 10-এর মধ্যে লাইক 5-এর বেশি দিতে পারতেছি না, বিকজ জিনিসটা দেখতে খুব সুন্দর হইলো, আপনি যদি একটু ফ্লেভারটা একটু ভালোভাবে জিব্বার মধ্যে ফিলই না করতে পারেন। চিকেন চিলি অনিয়নে তেমন স্পাইসি ফ্লেভার নাই, চিকেনের পিসগুলোও ছিল ছোটো ছোটো, একটু জুসি ছিল আপনারা দেখলে দেখতে পারবেন, মানে এটা বাইট নিতে ভালোই লাগছে, বাট এত ছোটো ছোটো পিস কেন ভাই, আমি 350 টাকা দিতে সেই জন্য। সো যাই হোক, এখন এই দুটোর মধ্যে ট্রাই করতে বললে বা রেকমেন্ড করলে আপনাদের মাটন বিরিয়ানিটাই আমি রেকমেন্ড করব, আর বাকিটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, যদি প্রাইসে আপনাদের না পোষায় তাহলে কোনোটাই ট্রাই করেন না। সো আপনারা আসতে পারেন গ্রিন ভ্যালিতে, ওনাদের এনভায়রনমেন্টটা এনজয় করতে পারেন যেহেতু রুফটপ একটা প্লেস আছে। সো যাই হোক, আর বেশি বকবক করবো না, সারা দিন রোজারাই খাই ইফতারি করবো, এখন একটু টায়ার্নেস আছে ভিতরে। সো এতটুকু ছিল আজকের ভিডিও, ভিডিওটা ভালো লাগলে কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব ইচ্ছে করলে করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।